নোয়াখালীর 5 নং অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামের 7 নং ওয়ার্ডের মোহাম্মদুল্লাহ ভূঁইয়া বাড়ির মাওলানা আব্দুল জলিল ভূঁইয়ার ছেলে মাসুদ আলম ও মোহাম্মদ আরিফের শরীরে করোনা উপসর্গ শনাক্ত হয়েছে। খবর পেয়ে সোনাইমুড়ি থানা পুলিশের সহযোগিতায় ইউএনও টিনাপাল ও চেয়ারম্যান আক্তার হোসেন দুলু বাড়িটি লকডাউন করে দেন। বাড়িটি লকডাউনে থাকায় অম্বরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মাস্টার শাহিনের সহযোগিতায় করোনা উপসর্গ ব্যক্তিদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এই নিয়ে একটি রিপোর্ট। আমি মোহাম্মদ আক্তার হোসেন দুলু, 5 নং অম্বরনগর ইউনিয়নের চেয়ারম্যান। আমার ইউনিয়নে এই যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, প্রথমে আমার অম্বরনগরে একটা বাড়িতে হয়েছে, গোপালবাবুর বাড়িতে, তারা ইনশাল্লাহ সুস্থ হয়েছেন। দ্বিতীয়ত আমার ওয়াসেকপুর গ্রামের মাহমুদুল্লাহ ভূঁইয়া বাড়িতে হুজুরের সন্তান 2 জন, তারপরে তাদের ফ্যামিলি আরও 3 জন আক্রান্ত হওয়ার পরে আমরা রাজনৈতিক, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি সহ ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সবাই তাদের খোঁজখবরের মাধ্যমে আমরা তাদেরকে যতটুকু আমরা পেরেছি আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতা করেছি। দেখা গেছে খোঁজখবর সার্বক্ষণিক আমরা নিচ্ছি, এবং কি সরকারিভাবে যাদের সাথে যোগাযোগ করলে তারা বিভিন্ন সুবিধা পাবে সেই হিসাবে আমরা যোগাযোগ রেখেছি, এবং কি তাদেরকে ওই শরণাপন্ন ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা করে দিয়েছি। তারা আমাদের ইউনিয়নের সরকারি বেসরকারিভাবে আমাদের অনেক ত্রাণ ইনশাল্লাহ আমাদের এলাকাবাসী দনাঢ্য ব্যক্তিরা দিয়েছে। পাশাপাশি আমাদের নোয়াখালী 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মোর্শেদ আলম সাহেব 2 বারে এ করোনা আক্রান্ত সহ যারা এই এলাকাতে, আমরা সবাইকে অন্ততপক্ষে ওনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দিয়েছি।